আচ্ছা থাক, থাকো সব। আমি শুধু আপনাকে এটাই বলার জন্য এসেছিলাম যে আপনি প্লিজ আমার উপর কোনো অপরাধ নেবেন না, তাই একবার আপনাকে দেখতে এসেছিলাম। কেন আমাকে দেখতে আসার কি আছে? আমি কি চিড়িয়াখানার সং নাকি? মানে আপনি আমাকে দেখতে এসেছেন মানে আমি কি চিড়িয়াখানার জীব? আরে না না না, একদমই সেরকম ব্যাপার না। আপনি কিন্তু ভারী মজার কথা বলেন। আমি জাস্ট দেখতে এসেছিলাম যে এত স্ট্রেট ফরওয়ার্ড একজন মেয়ে, এত এত সাহসী একটা মেয়ে এই বয়সে, আর তার থেকেও বড় কথা আপনি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এত ভালো আপনি পড়াশোনা, আপনার রেজাল্ট এত ভালো, তাই আরও বেশি করে ইচ্ছে করছিল আপনাকে দেখতে। আপনি কিছু মাইন্ড করলেন না তো? না না, মাইন্ড করবো কেন? আপনি আমার সাথে দেখা করতে এসেছেন, দ্যাট ইজ ওকে, মানুষ তো মানুষের সাথে দেখা করতেই পারে। আপনি লেখাপড়া কত দূর করেছেন? বেশি দূর নয়, লেখাপড়াটা আমার বেশি দূর করা হয়নি। আসলে গরিব ঘরের ছেলে তো, তাই গ্র্যাজুয়েশন করেই আমাকে রোজগারের কথা ভাবতে হয়েছে, নাহলে বাড়ির লোকে খেত কি? সেই সময় আমার কুশল স্যারের সাথে দেখা হয়, উনি আমাকে ওনার অফিসে চাকরি দেন, সেই জন্যই একটা কৃতজ্ঞতা আছে, তাই চাইলেও আমি ওনার মুখের উপর কিছু বলতে পারি না। উনি যেমন আপনাকে চাকরি দিয়েছেন, আপনিও কিন্তু ওনাকে সার্ভিস দিচ্ছেন, তাই ওনার প্রতি অকারণ কৃতজ্ঞতার কিন্তু কোনো মানে হয় না। আর আপনার প্রতি যদি কোনো অন্যায় হয়ে থাকে, আমার মনে হয় আপনার প্রতিবাদ করা উচিত। আপনার সঙ্গে কথা বলতে এসে কিন্তু আমার সাহস আজকে খুব বেড়ে গেল। আমি কি মাঝে মধ্যে আপনার সঙ্গে দেখা করতে আসতে পারি? দেখুন, আমি না খুব ব্যস্ত থাকি, কলেজ শেষ হওয়ার সাথে সাথে আমাকে বাড়ি ছুটতে হয়, জানেনই তো আমি অন্যের বাড়িতে থাকি, আর অন্যের বাড়িতে থাকলে কিছু বাউন্ডারিজ, কিছু রেস্ট্রিকশন তো আছে। হ্যাঁ জানি, তাও যদি কখনো ছুটি থাকে তখন আসবেন। আপনার ফোন নাম্বারটা কি পেতে পারি? অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে। দেখুন, আমি অতটাও সংকীর্ণ মনের মানুষ না যে আপনাকে নাম্বার দিলেই আমি ছোট হয়ে যাব বা আপনাকে আমি জাজ করব, খারাপ ভাববো, এরকম মানুষ আমি না। আপনার সাথে যদি আমার কথা বলতে ভালো না লাগে, আমি ফার্দার কথা বলবো না, কিন্তু কোনো মানুষের সাথে কথা না বলে, তাকে না জেনে আমার লাইফ থেকে বাদ দিয়ে দিতে আমি চাই না বা পারিও না। লিখুন আমার নাম্বারটা, 9733। বলছি আমার নাম্বারটা রাখুন, নাহলে তো বুঝতে পারবে না যে আমি। ঋষি দাঁড়াও দাঁড়াও। উমা ঋষি, জাহ্নবি ওখানে কি করছে? তাই তো দেখছি। ওই দেখো। আচ্ছা, আমি তো শুনেছি ও নাকি গার্লস কলেজে পড়ে, তো আবার ছেলে বন্ধু কোত্থেকে হলো ওর? এই ঋষি দেখো দেখো, মনে হয় ফোন নাম্বার দেওয়া নেওয়া করছে। কি বোকা মেয়ে বলতো। আচ্ছা, এই শহরে ও কদিন থেকেছে বলতো? এই শহরে কত রকমের লোক আছে বলো, খান্নাকার পাল্লায় পড়ে যাবে, কি না কি ঘটনা ঘটাবে, এরকম দুমদাম কারোর সাথে নাম্বার এক্সচেঞ্জ করতে আছে? এই শোনো না, এক কাজ করি না, আমরা জাহ্নবীকে ডেকে নিই, মানে ও যদি আমাদের সঙ্গে কফি খেতে যায় তাহলে কফি খেয়ে আমরা একসঙ্গেই ফিরে যাব। হঠাৎ জাহ্নবীর প্রতি এত দাক্ষিণ্য? দেখো, আমি আমি ভেবে দেখেছি জানো তো, তোমার না কোনো দোষ নেই, আসলে তুমি এত সহৃদয় একজন মানুষ, তুমি খুব ইমোশনাল, আসলে দোষটা না আমারই জানো তো, আমি আমি তোমাকে দূরে ঠেলে দিতে চেয়েছি। সত্যিই তো বলো, একটা মেয়ে যদি আমাদের বাড়িতে থেকে লেখাপড়া করে,
সে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে তাহলে তো তার থেকে আনন্দের আর কিছু হতে পারে না। আর এই মেয়েটা তো আর যে কেউ নয়। দেখো ঋষি, আমি যতই জোর করে অস্বীকার করি না কেন, সত্যি তো এটাই যে ও আসলে আমার বোন। আচ্ছা তুমি বলো, যদি আমাদের প্রথম থেকে যোগাযোগ থাকতো তাহলে আমাদের সম্পর্কটা কত আদরের হতো বলো। আমি এখন শুধু ওটাই ভাবতে চাই। আর তুমি যে ওই স্ত্রীর কথাটা বলেছিলে না ঋষি, আমি ওটা মনে রাখতে চাই না। আমি এটাই ভাবতে চাই যে তুমি ওটা মন থেকে বলনি, তোমার মুখ ফসকে পেরিয়ে গেছিল, তাই না ঋষি? ঠিক তাই। আমি জানি ঋষি তুমি মিথ্যে কথা বলো না। আমার সব সত্যি মিথ্যাতে গুলিয়ে যাচ্ছে। এত শতত নিদর্শন দেখিয়ে আমাকে অপমান করে ঘর থেকে বার করে দিয়ে এখন একটা অচেনা অজানা ছেলের সঙ্গে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত মিলিয়ে গল্প করছে, কতদিনের চেনা, কি এমন চেনা, কই আগে তো কোনোদিন বলেনি আমাকে। ঋষি কি হলো, গাড়িটা দাঁড় করিয়ে রাখলে যে? হয় জাহ্নবীকে আমরা ডেকে নিই, চলো, না হলে আমার হাজবেন্ড ওয়াইফ কফি খেতে যাচ্ছে, আমাদের জাহ্নবীকে ডাকার কি আছে? জাহ্নবীকে যে আমাদের সব ব্যাপারে ওকে মাঝখানে রাখতে হবে। হ্যাঁ, বাড়ি থেকে চলে গেছিল, কোনো বিপদ আপদ ঘটলে আমার খারাপ লাগত, সেই জন্যই বাড়িতে ফিরিয়ে এনেছি, দ্যাটস ইট। এর বাইরে তো আর কিছু না। হে ঈশ্বর, তাহলে কি এবার আমার জেতার পালা শুরু হলো? আমি খুব সময় মতোই আমার কৌশল বদলেছি, তা না হলে আমি হয়তো ঋষিকে হারিয়েই ফেলতাম। আর কোনো ভয় নেই, এখন থেকে আমি এই পথেই এগোব। আমি তো কিছু করিনি, ও কথা বলছিল কারোর সঙ্গে, আমি রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখতে পেয়েছি। ঋষির পক্ষে তো আর এটা জানা সম্ভব না যে আমি আসলে লোকটিকে ফিট করেছি। থ্যাংক গড, থ্যাংক গড দীপ্ত যে আমার কথা শুনেছে। আমি দীপ্তর কাছে চিরকৃতজ্ঞ থাকবো, আর দীপ্ত যাতে আরও কথা শুনে এখন থেকে সেই ব্যবস্থাই আমি করব। কি হলো ঋষি, চলো। ওটা স্যারের গাড়ি না? স্যার কি আমাকে দেখতে পেয়েছে? দেখতে পেয়েও গাড়ি থামালো না, কালকে অপমান করেছি বলে, নাকি দেখতেই পাইনি? যাকে, যদি দেখতে পেয়েও গাড়ি না থামায় তাহলে তো ভালোই, আমি জানবো যে স্যারের মন থেকে আমি খানিকটা অন্তত দূরে সরতে পেরেছি। স্যারের জীবনে শান্তি রক্ষার জন্য এর থেকে বড় উপায় আর কি হতে পারে? আচ্ছা বলছিলাম যে, ও হ্যাঁ বলছি যে আমার না এবার সত্যি খুব দেরি হয়ে যাচ্ছে, এবার আমাকে বেরোতে হবে। হ্যাঁ তা তো ঠিকই। আচ্ছা বেশ ঠিক আছে, বলছি যে মাঝে মধ্যে তাহলে আপনাকে ফোন করব, আর অফিসের পরে যদি কখনো ছুটি হয়, অবশ্য আপনার যদি সময় থাকে তবে নয় মাঝে মধ্যে কোনো কফি শপে বসে গল্প করা যাবে। আসলে আপনি প্লিজ কিছু মনে করবেন না, আমি আপনার খুব ভালো বন্ধু হতে চাই, অন্য কোনো ব্যাপার নেই, প্লিজ আমাকে ভুল বুঝবেন না। না না ঠিক আছে, আপনি আমাকে ফোন করবেন, এখন আমি আসছি। থ্যাংক ইউ।